প্রিয় ছাত্র ছাত্রী, অনলাইন স্টাডি ক্যাম্পাস চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা নিউটনের গতিসূত্রের ওপর দুটো অঙ্ক করব। অনেকেই রিকোয়েস্ট করেছিল যে নিউটনের ওপর আর একটা ভিডিও করতে, তো আমি সেই জন্য নিউটনের সেট টু এর, ছায়া প্রকাশনী বইয়ের যে সেট টু আছে, সেই সেট টু এর আরও দুটো অঙ্ক পড়ে দিচ্ছি, দেখে নাও তোমরা সকলে। আমরা এর আগের মোটামুটি 19 এই সরি 18 পর্যন্ত অঙ্ক অলরেডি করে ফেলেছি সেট টু এর, এবং সেট ওয়ান তো গোটাই হয়েছে। তো যারা সে ভিডিওগুলি দেখোনি, তারা আমি তার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। আর তারপরে আমি একটা পোস্টে বলেছিলাম যে আর ভিডিও করা যায় কি না নিউটনের ওপর, তো অনেকেই বলেছে, বেশিরভাগ সকলেই বলেছে যে না, আর একটা ভিডিও নিউটনের ওপর করা হোক। তো সেই জন্যই আমি আজকের ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমরা যারা ভিডিওটি চালু করেছো, তো তোমরা প্রথমেই ভিডিওটিতে একটি লাইক করে দাও, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পাশাপাশি তোমাদের যত বন্ধু বান্ধব আছে যারা সায়েন্স নিয়ে পড়ছে বা পড়ার মানসিকতা পরিকল্পনা আছে, তাদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করে দাও। তো আজকের যে 19 নম্বরের অঙ্কটা আছে সেটা কি দেখতে পাচ্ছ তোমরা? এক ব্যক্তি একটি মেশিন গান থেকে 50 গ্রাম ভরের একটি গুলি 1000 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত করলে, এটা 19 নম্বর অঙ্ক। ব্যক্তিটি মেশিনের গতির বিরুদ্ধে 200 নিউটন বল প্রয়োগ করল, সে প্রতি মিনিটে সর্বোচ্চ কত সংখ্যক গুলি নিক্ষেপ করল? তো এর আগে যে অঙ্কগুলো করেছি আমরা, তার থেকে এই অঙ্কটা একটু আলাদা। তো দেখো কি বলে কি করা করা হয়েছে সলিউশনে। তা আমি এখানে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে টুকে নিয়েছি। দেখো, প্রথমে দেওয়া আছে গুলির ভর, সেটা লিখেছি কত, 50 গ্রাম। এবার অঙ্কটা দেখো, এখানে বল নিউটনে আছে, এই বেগটা মিটার পার সেকেন্ডে আছে, তো সেই জন্য আমি এটাকে এসআইয়ে নিয়ে চলে এলাম। তাহলে গুলির ভর যেটা গ্রামে আছে, গ্রাম থেকে কেজি করতে গেলে আমরা সকলে জানি 1000 দিয়ে ভাগ করে দিতে হয়। 1000 দিয়ে ভাগ করে দেখতে পেলাম 1/20 কেজি আসলো। আর গুলির বেগ সেটাও দেওয়া আছে 1000 মিটার পার সেকেন্ড। এবার দেখো গুলির ওপর প্রযুক্ত বলের ঘাত সেটা বের করছি। এবার বলের ঘাত মানে কি, আমরা যখন থিওরি পড়েছি সকলেই দেখেছি যে বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। তো এটা যারা, এবং এমনকি এটা আমি একটা ভিডিওতে আলোচনাও করে দিয়েছিলাম, বলের ঘাতটা কিভাবে ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান হয়। তো তোমরা সেই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। তো এখানে আমরা যে গুলিটার উপর প্রযুক্ত বলের ঘাত সেটা বের করছি। তাহলে গুলির উপর প্রযুক্ত বলের ঘাত মানে আমরা বললাম ভরবেগের পরিবর্তন কার, গুলির। তাহলে গুলির ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে গুলির অন্তিম ভরবেগ মাইনাস গুলির প্রাথমিক ভরবেগ। এবার তুমি বলো, গুলিটা যখন স্থির অবস্থায় ছিল, অর্থাৎ গুলিটা যাকে যখন চালানো হয়নি, তখন কি গুলিটার কোনো বেগ ছিল? ছিল না। তাহলে গুলিটার প্রাথমিক বেগ কত? জিরো। আর গুলিটার অন্তিম ভরবেগ, যেটা আমরা বেগটা বের করে রেখেছি, যে 1000, গুলির বেগ হচ্ছে 1000 মিটার পার সেকেন্ড, আর ভর তো 1/20 এটা বের করে রেখেছি, তো সেটাই হচ্ছে তার অন্তিম ভরবেগ, আর প্রাথমিক ভরবেগ কিন্তু জিরো। তো সেটা ক্যালকুলেশন করে আমরা দেখতে পেলাম এই 1000 × 1/20, এটা করে দেখো 50 নিউটন সেকেন্ড আসছে। নিউটন সেকেন্ডটা কি? নিউটন সেকেন্ডটা হচ্ছে এই বলের ঘাতের একক। এবার কথা হলো, এটা তো আমরা গুলির বল ওপর প্রযুক্ত বলের ঘাত বের করলাম, এবং এখানে একটা কথা মনে রাখতে হবে, এই গুলির ওপর যে প্রযুক্ত বলের ঘাত সেটাই কিন্তু বন্দুকের ওপর ঘাত, এটা মতে রাখতে হবে। এবং এটা কিভাবে হলো, তোমরা যদি এইভাবে ভাবো যে নলের ভেতর যখন গুলির ওপর একটা বল প্রযুক্ত হচ্ছে, সেটা কে প্রযুক্ত করছে? বল বন্দুক প্রযুক্ত করছে। তো সেই বন্দুকটা যখন গুলির ওপর বল প্রযুক্ত করে, সেই গুলিটিও বন্দুকটার ওপর একটা সমান বিপরীতমুখী বল প্রযুক্ত করবে। তাহলে দুটো, বন্দুকের ওপর প্রযুক্ত বল আর গুলির ওপর প্রযুক্ত বল সমান। এবং দেখো গুলির ওপর যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা ক্রিয়াকাল যেটা হবে, বন্দুকের ক্ষেত্রেও সেটা হবে। তো সেই জন্য বন্দুকের যে বলের ঘাত, বন্দুকের ওপর বলের ঘাত আর গুলির ওপর বলের ঘাত, এই বিষয়টা একই হবে। তো এটা যদি তোমরা, আমি যে কথাটা বললাম সেইভাবে যদি না বুঝতে পারো, তো ভরবেগের ভরবেগের যে সংরক্ষণ সূত্র, সেখান থেকেও কিন্তু এটা বোঝা যায়। কি বোঝা যায় ওটা আমি আর দেখাচ্ছি না, তোমরা চেষ্টা করবে যদি কারো অসুবিধা হয় ভরবেগের পরিবর্তন থেকে আনতে, তাহলে কমেন্টে জানিও, আমি সেটা বলে দেবো। তবে এইভাবে মনে রাখো যে বন্দুকের ওপর প্রযুক্ত বলের ঘাত এবং গুলির ওপর প্রযুক্ত বলের ঘাত একই, তার কারণ দুটো ক্ষেত্রেই প্রযুক্ত বলটা এবং তাদের ক্রিয়াকালটা, বলের যে ক্রিয়াকাল সেটা এক, এভাবে মনে রাখো। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে বন্দুকের ওপরও প্রযুক্ত বলের ঘাত হলো 50 নিউটন সেকেন্ড। এই নিউটন সেকেন্ডটা কিন্তু বলের ঘাতের একক।
এবার এটা কটা বন্দুক গুলির জন্য? এটা কিন্তু একটা মাত্র গুলির জন্য, এই যে 50 যেটা আসলো সেটা একটা গুলির জন্য। তো আমি যদি ধরে নিই প্রতি 1 মিনিটে এন সংখ্যক গুলি নিক্ষিপ্ত হয়েছে, এটা যদি ধরে নিই, তাহলে এন সংখ্যক গুলি নিক্ষিপ্ত করার জন্য ওই বন্দুকের ওপর প্রযুক্ত বলের ঘাত কত হবে? এটাকে এন দিয়ে গুণ করে দিতে হবে। তো তাই করেছি, এন সংখ্যক গুলি নিক্ষিপ্ত করার জন্য বন্দুকের ওপর প্রযুক্ত বলের ঘাত সমান 50 N, এটা করে দিয়েছি। এবার দেখো, বলের ঘাত মানে আমরা যেমন জানি যে ভরবেগের পরিবর্তন, কিন্তু বলের ঘাতের যে অ্যাকচুয়াল ডেফিনেশন, সেই ডেফিনেশন দেখতে গেলে তোমরা দেখতে পাবে যে বলের ঘাত মানে হচ্ছে প্রযুক্ত বল এবং ক্রিয়াকাল, এটা আমরা সকলে জানি। তাহলে এখানে দেখো, প্রযুক্ত বন্দুকের ওপর প্রযুক্ত বল কত? বন্দুকের ওপর প্রযুক্ত বল দেখো 200 নিউটন, এটা কোশ্চেনে বলে দিয়েছে। এই যে গতির বিরুদ্ধে এত 200 নিউটন গড় বল প্রযুক্ত হয়েছে, তাহলে বন্দুকের ওপর গড় বল, প্রযুক্ত গড় বাধা বল সেটা হচ্ছে 200 নিউটন, সেটা আমরা লিখে রেখেছি। এবার এই বলটা এখানে দেখো, এন সংখ্যক গুলি নির্গত হলো কত মিনিটে? এন 1 মিনিটে। তাহলে এই বলটাকে যদি আমি 1 মিনিট দিয়ে অর্থাৎ 60 সেকেন্ডে গুণ করি, তাহলে এই বন্দুকের ওপর প্রযুক্ত বলের ঘাত পেয়ে যাব। তো আমি তাই করেছি, 1 মিনিটে বন্দুকের ওপর প্রযুক্ত বলের ঘাত সেটা হচ্ছে 200 × 60 নিউটন সেকেন্ড। এবার এখানেও পেলাম কি, 50 N যেটা, সেই 50 N-টাও পেলাম বন্দুকের ওপর প্রযুক্ত বলের ঘাত কত মিনিটে? 1 মিনিটে, তার কারণ এন সংখ্যক গুলি বেরোতে 1 মিনিট সময় লেগেছে, আবার এক্ষেত্রেও তাই, সময়টা 1 মিনিট। তাহলে এই দুটো নিশ্চয়ই সমান, তো সেখান থেকে আমরা সমান করে এন এর মানটা বের করেছি। তাহলে 50 N ইজ ইকুয়াল টু 200 × 60, এখান থেকে এন এর মান বের করো, 50টা নিচে চলে আসবে, কাটাকাটিটা করো, একটা একটা করে শূন্য কেটে দাও, এটা দিয়ে এটা কাটো, 40, তাহলে 424, 240। তাহলে এখানে অ্যান্সারটা কি লিখতে হবে? প্রতি মিনিটে নিক্ষিপ্ত গুলির সংখ্যা 240টি। এই হয়ে গেল আমাদের 19 নম্বরের অঙ্কটা। এবার 20-র অঙ্কে কি আছে চলো একবার দেখে নেওয়া যাক। 20-র দাগের কোয়েশ্চেনটা কি আছে দেখো, এম ভরের, ক্যাপিটাল এম ভরের বন্দুক থেকে স্মল এম ভরের একটি গুলি স্মল ভি বেগে নির্গত হলো। দিয়ে 1 নম্বর দিয়েছে, যদি বন্দুকের পশ্চাৎ গতি এফ বলের দ্বারা রুদ্ধ হয়ে যায় এবং বন্দুকটি থামার আগে এস দূরত্ব পশ্চাতে সরে যায়, তবে প্রমাণ করো এফ ইকুয়াল টু m² স্মল m² ভি স্মল v² বাই টুয়াইস ক্যাপিটাল ms, এটা প্রমাণ করতে হবে। আর 2 নম্বরে দিয়েছে কি, 2 নম্বরে দেওয়া আছে, যদি ওই বন্দুকটি টি সময় পরে থামে তবে দেখা হচ্ছে এফ ইকুয়াল টু স্মল এম স্মল ভি বাই টি। তাহলে এখানে দেওয়া ছিল সরণ আর এখানে সময়, এই দুটো ক্ষেত্রে আলাদা আলাদা হবে, বুঝতেই পারছো। তো এবার আমরা দেখে নিই যে অঙ্কটা কিভাবে সলভ করা যায়। তো 1 নম্বরেরটার জন্য আমরা ধরে নিয়েছি বন্দুকের প্রতিক্ষেপ বেগ হচ্ছে ইউ, এটা ধরে নিয়েছি, মানে বন্দুকটা পেছনের দিকে যে বলটা বেগটা পাবে সেই বেগটা হচ্ছে ইউ, এটা ধরে নিয়েছি। তো ভরবেগের সংরক্ষণ সূত্রটা যদি কাজে লাগাই, তাহলে এবার বলো ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী বন্দুকটা থেকে গুলি ছোড়ার আগের ভরবেগ আর বন্দুক থেকে গুলি ছোড়ার পরে ভরবেগ, এই দুটো সমান হবে। তাহলে এটা হচ্ছে দেখো, বন্দুক থেকে যখন গুলি ছুড়ে দিয়েছে তখন বন্দুকের ভর বড় হাতের এম, আর ইউটা হচ্ছে তার বেগ, তাহলে ভরবেগ হলো বন্দুকের প্লাস গুলির ক্ষেত্রে দেখো স্মল এমটা হচ্ছে গুলির ভর আর এই ভিটা হচ্ছে গুলির বেগ, তাহলে এটা হলো গুলি ছোড়ার পর ওই সংস্থাটার অর্থাৎ গুলি আর বন্দুকের ওই সংস্থাটার মোট ভরবেগ। আর গুলি ছোড়ার আগের কথা বলো, গুলি ছোড়ার আগে বন্দুকেরও কোনো বেগ ছিল না, গুলিরও কোনো বেগ ছিল না, তাহলে দুটোর বেগই জিরো, তার জন্য ভরবেগটাও জিরো হয়ে যাবে। তো এখানে আমরা, এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, এখান থেকে আমরা এই ইউ এর মানটা বের করে নেব। তো ইউ এর মানটা যদি বের করি, তার আগে এই এম ভিটা ওই পাশে যাবে, ওই পাশে গেলে নেগেটিভ হবে, তারপরে এমটা নিচে চলে আসবে, তো আমরা তাই করেছি ইউ ইকুয়াল টু -m/mv, এটা করেছি। এবার এই ভিটা এখানে গুণ করে দাও, তাহলে -mv/m। এবার এখানে নেগেটিভ সাইনটা কি বোঝাচ্ছে? নেগেটিভ সাইনটা বোঝাচ্ছে যে এই ইউটা পেছনের দিকে, এই ভিটা ফরওয়ার্ড আর এটা পেছনের, তো তার জন্য অর্থাৎ এই ভিটা যদি, ভিটা আর এই ইউটা পরস্পরের বিপরীতমুখী সেটা বোঝাচ্ছে। তো সেই জন্য আমরা যদি শুধু এটার মডটা নিয়ে কথা বলি, তাহলে মড ইউ ইকুয়াল টু কত হবে? mv/m, এই মানটা হবে। তা আমরা অঙ্ক করার সময় এই মড ইউ এর মানটাই ব্যবহার করব। তো সেই জন্য আমরা এই মড ইউ এর মানটা বের করে রেখেছি, দেখো মড ইউ ইকুয়াল টু mv/m। এবার আমরা একটা ফর্মুলা জানি যে v² ইকুয়াল টু u² -2as, এখানে মাইনাস কেন নেওয়া হয়েছে? এই এটা মন্দন তাই মাইনাস নেওয়া হয়েছে। এবার এই ফর্মুলাটায় কি দেখো, এই যে বেগটা পেলাম আমরা ইউ,
এই ইউটা অ্যাকচুয়ালি কি, ইউটা হচ্ছে বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুকটা যে পেছন দিকে হটতে লাগবে, তো পেছন দিকে হটার জন্য সে একটা প্রাথমিক বেগ পাবে, সেই প্রাথমিক বেগটা হচ্ছে এটা বন্দুকের এমভি বাই ইউ, এটাই হচ্ছে বস্তুটার অর্থাৎ বন্দুকটার প্রাথমিক বেগ। এবং দেখো যেহেতু পেছন থেকে একটা বাধা দেওয়া হচ্ছে বল, সেই জন্য ওই বন্দুকটা একটা সময় স্থির হয়ে যাবে, তাহলে তার অন্তিম বেগটা কত হবে, অন্তিম বেগটা জিরো, তাহলে এটা হচ্ছে প্রাথমিক বেগ বন্দুকের, আর বন্দুকের অন্তিম বেগ হচ্ছে জিরো। আর কোশ্চেনে বলে দিয়েছে দেখবে যে বন্দুকটা এস দূরত্ব অতিক্রম করে থেমেছে, তাহলে এই যে ডাটাগুলো দেওয়া আছে সেখান থেকে আমাকে এ এর মানটা বের করতে হবে, অর্থাৎ তার যে তর মন্দন সেই মন্দনের মানটা বের করতে হবে। তো আমি তার জন্য কি করেছি, এই ইকুয়েশন থেকে এ এর মানটা ক্যালকুলেশন করে নিয়েছি, এ ইকুয়াল টু কি হয়েছে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই টু এস। এবার এখানে তুমি ইউ এর মান, ভি এর মান আর এস এর মান বসিয়ে দাও। তাহলে ইউ এর মান দেখো আমরা একটু আগে বের করে রেখেছি এম ভি বাই এম, সেটা বসিয়ে দিয়েছি, এবার স্কোয়ার করলে কি হয়ে যাবে, স্কোয়ার গোটাটা স্কোয়ার করে দিলাম, আর ভি এর মান জিরো একটু আগেই বললাম, বন্দুকটা একটা সময় পর থেমে যাবে অর্থাৎ তার অন্তিম ভর বেগটা জিরো, আর টু এস, টু এস যেমন ছিল তেমন রেখে দিলাম। এবার এটাকে একটু সিম্পলিফাই করেছি, এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম স্কোয়ার, তার সঙ্গে এই টু এস গুণ করে দিয়েছি, তাহলে কি হয়েছে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই টু এস এম স্কোয়ার, এটা হয়েছে। তাহলে এই এই যে এ এর মান পেলাম কত, এ এর মান পেলাম এম স্কোয়ার ভি স্কোয়ার বাই টু এস এম স্কোয়ার, এটা পেলাম বন্দুকটার মন্দন। এইবার বন্দুকের মন্দন যেই পেয়ে গেছি, তাহলে বন্দুকের উপর প্রযুক্ত বল যেটা এফ, সেই মানটা কি হবে, সেই মানটা হবে বন্দুকের ভর ইন্টু মন্দন, এটা জানি আমরা। তাহলে বন্দুকের ভর ক্যাপিটাল এম আর মন্দনের মান তো বের করলাম, সেই মানগুলো এবার এখানে বসিয়ে দিয়েছি, তাহলে এম ইন্টু এম স্কোয়ার স্মল এম স্কোয়ার স্মল ভি স্কোয়ার বাই টু ক্যাপিটাল এম স্কোয়ার এস। এবার এখানে কি করেছি, এই এম এর সঙ্গে একটা এম বড় হাতের এম এম কেটে দিয়েছি, কাটার পর কত পড়ে থাকছে, উপরে থাকছে স্মল এম স্কোয়ার ভি স্কোয়ার বাই টু এম এস, আর এখানে নিচে যে এমটা সেটা হচ্ছে স্মল ক্যাপিটাল এম। দেখো কোশ্চেনে এটাই তোমাকে প্রমাণ করতে দিয়েছে, এফ ইকুয়াল টু স্মল এম স্কোয়ার স্মল ভি স্কোয়ার বাই টু ক্যাপিটাল এম এস, এটা প্রমাণ করতে দিয়েছে এক নম্বরের ক্ষেত্রে। আর দুই নম্বরের ক্ষেত্রে দেখো এস এর মান বলেনি, সেখানে টাইমটা বলেছে কত সময় পর সেটা স্থির হবে সেই সময়টা বলে দিয়েছে, কিন্তু টাইম বলেনি। তা আমার অন্তিম বেগ প্রাথমিক বেগ তো জানা আছে, আর ত্বরণটা বের করতে হবে, আর অর্থাৎ মন্দনটা বের করতে হবে, আর টাইমটা এখানে বলেছে টাইম দিয়ে এটা আনতে হবে। তো আমরা সেই জন্য ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি ফর্মুলাটা ইউজ করব, এবং সেখানে এই এটা এখানে নেগেটিভ কেন আসলো, নেগেটিভ আসলো তার কারণ হচ্ছে এটা হচ্ছে মন্দন। তো এখান থেকে এ এর মান বের করে নাও, এ ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু হবে ইউ মাইনাস ভি বাই টি। তো ইউ এর যে মড পেয়েছিলাম এম ভি এম ভি বাই এম, সেটা বসিয়ে দিয়েছি, আর তার সঙ্গে এই টি নিচে গুণ হয়ে গেছে, তাহলে এটা পেয়ে গেলাম আমরা ওই বস্তুটার মন্দন। কি দিয়ে পেলাম, টাইমের রেসপেক্টে। আর আগে আগে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে দেখো স্মরণের রেসপেক্টে পেয়েছিলাম, যে কতটা দূরে গিয়ে থামবে সেই রেসপেক্টে পেয়েছিলাম, কিন্তু এই অঙ্কটা টাইমের রেসপেক্টে এই ত্বরণের মানটা পেলাম, ভালো কথা, ত্বরণ তো নয় এটা মন্দন। এবার এটা মন্দন পেয়েছি, আর বন্দুকের ভর জানা আছে, তাহলে বস্তুটার বন্দুকটির ওপর প্রযুক্ত বাধা বল সেটা এফ, এফ সেটা কত হবে এম ইন্টু এ, এর মানটা এটা বসিয়ে দাও, বসিয়ে দিয়ে এখানে এম এম একটা কেটে দাও, তাহলে কত দাঁড়াচ্ছে এম ভি বাই টি, এটা দাঁড়াচ্ছে। তাহলে প্রযুক্ত বলের মান, প্রযুক্ত বাধা বলের মান পেলাম টাইমের রেসপেক্টে কত, টাইমের রেসপেক্টে পেলাম এম ভি বাই টি, এটাও প্রমাণ করতে দিয়েছে। আর এটা কিসে কিসের রেসপেক্টে পেয়েছিলাম, দেখো স্মরণের রেসপেক্টে, অর্থাৎ পেছনের দিকে যে সরতে শুরু করলো সেটা কত দূরে গিয়ে থামবে সে রেসপেক্টে এটা, আর এটা কিসের রেসপেক্টে, পেছনে যখন সরতে শুরু করছে তো কতক্ষণ পর থামবে সেই টাইমটা হচ্ছে এটা। তো যাই হোক, আজকে আর ভিডিও বড় করছি না, এই পর্যন্তই থাকলো। নিউটনের ওপর সকলের একটা রিকোয়েস্ট রেখেছিল যে আর একটা ভিডিও করা হোক, সেই জন্য এই ভিডিওটা করলাম। তো আবারও বলছি, যারা এই চ্যানেলটিতে একেবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখো যাতে ভবিষ্যতে তোমরা সকল নোটিফিকেশনগুলো পেতে পারো। আর হ্যাঁ, আমি তোমাদের নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে আলোচনা করার জন্য একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ ক্রিয়েট করেছিলাম, তো সেই গ্রুপে দেখলাম অনেক স্টুডেন্ট অ্যাড হয়েছে, তো তোমরা এখনো যারা অ্যাড হওনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ওই গ্রুপে অ্যাড হতে পারো। এবং সেখানে কি হয়, তোমরা নিজেদের মধ্যে অনেক বন্ধু বান্ধব তো সেখানে আছে, তো তোমার কোনো প্রবলেমের সমস্যা হলে সেগুলো সেখানে পোস্ট করতে পারো, এবং তারা তোমরা নিজেদের মধ্যে সেগুলো আলোচনা করতে পারো, এবং দেখা গেল কোনো প্রবলেম নিহাতি হচ্ছে না, তখন আমি নিজেও যদি সময় পাই সে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। তো যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই এখনো যারা এই ভিডিওটিতে লাইক করনি তারা অবশ্যই লাইক করে দাও। ধন্যবাদ, শুভরাত্রি।